যে আমি বাংলার প্রজেক্টটা আমি দিয়েছি, আমি দিয়েছি মানে আমি তো বাংলার সাবজেক্ট আমার নয়, আমি দিতে পারি না, আমি সাবজেক্ট টিচার আরেকজন আরেকটা সেকশনে যিনি নেন তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে মেয়েদেরকে দিয়েছি, দিয়েছি মানে দিতে বাধ্য হয়েছি, কারণ পুজোর ছুটির আগে মেয়েদেরকে নোটিশ দেওয়া ছিল তোমাদের স্কুল খুললে 4 তারিখ, যদি পরে 4 তারিখটা ছট পুজোর জন্য ক্যান্সেল হয়ে 5 তারিখ হয়, 5 তারিখে তোমাদেরকে প্রজেক্ট সমস্ত কাজ জমা দিতে হবে। কিন্তু মেয়েরা তখন আমাকে জানালো যে আমার যখন আমরা তো প্রজেক্টে কোনো কাজই পাইনি, মেয়েরা আমি বললাম যে কাজ পাওনি মানে, হ্যাঁ উনি বলেছেন আমাদের আমার ক্লাস কম রয়েছে আমি এর মধ্যে প্রজেক্টে কাজ দিতে পারি, কিন্তু এটা সম্ভব না, ক্লাস কিন্তু যা নিয়ম যা ম্যানুয়ালে আছে সমস্তটা মেনেই ওকে ক্লাস দেওয়া হয়েছে, বাংলারও 5টা ইংরেজিরও 5টা এবং তার মধ্যেই কিন্তু সমস্তটা কমপ্লিট করতে হয়, উনি এটাকে একটা অজুহাত হিসেবে খাড়া করে মেয়েদেরকে দেননি। মেয়েদেরকে যখন দেননি স্কুল খোলার পরে আমি মাঝখানে আমি চেষ্টা করলাম যে মীমাংসা করবার, আমি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারিকে লিখিতভাবে জানালাম যে এই অবস্থা তো আমি কী করব, তো উনি বললেন যে আপনি একজন পার্ট টাইম টিচার নিয়ে, এটা তো হাই সেকেন্ডারি সেকশন, আপনি পার্ট টাইম টিচার নিতেই পারেন, নিয়ে এটা আপনি সমাধানটা করে দিন। তখন আমি বললাম যে দেখুন পার্ট টাইম টিচার তো আমি নিয়োগ করেছিলাম, আপনি কি এটা ডিআর অফিস আমাকে ইনস্ট্রাকশন দিয়ে বন্ধ করে দিয়েছে, ডিআর অফিস আমাকে ইনস্ট্রাকশন দিয়ে বন্ধ করে দিয়েছে, তাহলে আপনি আমাকে একটা রিফিল দেবেন? আপনারা বসুন দেবেন তাহলে, বলুন না আমি তো রিফিল দিতে পারি না, আমি আপনার অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করে দেবো, আমি মেয়েদের অ্যাপ্লিকেশন সহ এটা দিয়েছিলাম। এবং তারপরে মাঝখানে ছুটির মাঝখানে আমি 17 তারিখে 17ই অক্টোবর ডিআইকে একটা চিঠি লিখলাম যে আমাকে পার্ট টাইম টিচার নিয়োগ করার অনুমতি দেওয়া হোক, এই সিচুয়েশন মেয়েরা ফর্ম ফিল আপ করতে পারবে না প্রজেক্টের কাজ না হলে, উনি সেটা চিঠিটা কী করলেন ব্যবস্থা করলেন করেননি, আমি ভেবেছিলাম যে হয়ে যাবে বোধহয় ছুটি খোলার পরে, আমি ওনাকে জানালাম যে আমার এই সমস্যার সমাধান হয়নি, উনি আসলেন ডাকলেন আমাকে, ওই টিচারকেও ডাকলেন, ওই টিচারের সাথে গিয়ে কথা হলো, উনি বললেন যে ঠিক আছে আপনি কিন্তু উনি অনেক কথাই বললো, আমি সেই সমস্ত আজকে কি প্রজেক্ট কি উনি জমা নিচ্ছেন না আজকে না আজ, এবং আমি কেন দিয়েছিলাম প্রজেক্ট এটার জন্যই কথা বলছি, বাধ্য হয়েছিলাম কারণ মেয়েদের 7 তারিখ থেকে রিটিং টেস্ট আরম্ভ হচ্ছে, এবার ওরা একটা অ্যাংজাইটির মধ্যে আছে, তাহলে ওরা যদি কাজটা না পায় পরীক্ষা শেষ হলে অন্তত ওরা কাজটা শেষ করতে পারবে, কাজটা করতে পারবে পরীক্ষা শেষের পরে, ওদের 26 তারিখ ডেট দিয়েছেন তোমরা জমা দেবে, ওদের সবার শেষ হয়ে যাচ্ছিল 23 তারিখ প্র্যাকটিক্যাল সহ, তাহলে 2 দিন হাতে পাবে তারপরে জমা দেবে। ম্যাডাম কেন এই ধরনের ব্যবহার করছেন বলতে পারি কি মনে, এই ধরনের ব্যবহার কেন করছেন ওনার বলা আমার পক্ষে খুব মুশকিল, উনি এটা আজকে নতুন করছেন তা না, উনি গত 2 বছর ধরে করে যাচ্ছেন, এবং হয়তো আমার অনুমান চাইল্ড কেয়ার লিভ আছে সেটা ওনার সুবিধে মতো মঞ্জুর করা হয়নি, করতে পারিনি আমরা, এটা গার্লস স্কুল তো সবাই লেডি টিচার সবার সুবিধাটা মাথায় রাখতে হয়, তো উনি কিন্তু নিজের মতন করে ছুটি এনজয় করেছেন, ম্যানেজিং কমিটি স্যাংশন না করলেও, তারপরে এই সমস্যা দীর্ঘদিনে 18 সাল থেকে চলছে, আমরা সর্বত্র জানিয়েছি সর্বত্র, কোনো জায়গা বাকি নেই, ডিআই অফিস কাউন্সিল অফিস বোর্ড শিক্ষামন্ত্রী ডিএসসি সর্বত্র আমি লিখিতভাবে সমস্ত জানিয়ে যাচ্ছি, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে, ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, আমার বন্ধু ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা বিরুদ্ধে বলবো না, ওনার বিরুদ্ধে আপনার কথা শুনে না আপনি হেডমিস্ট্রেস না, ওনার শর্তে আমাকে চলতে হবে, উনি যখন যেখানে যখন ক্লাস দিতে বলবেন উনি বলছেন নাকি আমি খুব অনৈতিক কাজকর্ম করছি, আমি অর্থ তছরূপ করছি, আমি মেয়ের কাছ থেকে অনার্যভাবে টাকা নিচ্ছি, এই সমস্ত উনি নিজের কাজটা না করে ডাইভার্ট করে দিচ্ছেন এইভাবে আর্থিকভাবে, তো আমি বলছি আমার জন্য তো আইন আদালত অডিট রিপোর্ট থানা পুলিশ সিআইডি সিবিআই ভিজিলেন্স সব আছে, সব করুন না, মেয়েদেরকে কেন এর মধ্যে আনছেন? এক্ষেত্রে সমস্যা তো ছাত্রীদের হচ্ছে, ছাত্রীদের কি এই সলিউশন কি আছে, আমার কাছে কোনো সমাধান এই মুহূর্তে জানা নেই, একমাত্র উনি সমাধান করতে পারেন, প্রজেক্টের কাজটা তো ওনারই দেখার কথা, বলুন বলুন আপনি বলুন, কাজটা তো আমরা তো এতদিন ধরে সমাধান এইভাবেই করে এসেছি, উনি ওনার ক্লাস না নিয়ে চলেছেন দীর্ঘদিন, গত বছরটা ক্লাস টেনের উনি খাতা দেখেননি, আমাকে একজন ভলান্টারি সার্ভিস দিয়েছেন একজন রিটায়ার্ড টিচার তাকে দিয়ে করাতে হয়েছে, উনি ক্লাস নেননি উনি খাতা দেখেননি, আরেকজন যে সাবজেক্ট টিচার তাকে দিয়ে আমাকে করাতে হয়েছে ক্লাস ইলেভেনের হাতে লিখে, মানে এই ধরনের কার্যকলাপ করছেন কেন, সেটা উনি ভালো বলতে পারবেন কেন করছেন, ওনার বক্তব্য যে ওনাকে নাকি নিয়মানুগ ক্লাস দেওয়া হয়নি, অথচ সমস্ত ধরনের এনকোয়ারি হয়েছে নিয়মের বাইরে তো আমরা যাইনি, আমি তো বলেছিলাম যদি আমার নিয়মের বাইরে আমি যাই আমাকে আমার হায়ার অথরিটি আমাকে যা শাস্তি দেবে যা বলবে আমি সেটা মেনে নেব,
মানে উনি কবে জয়েন করেন, তখন থেকে সমস্যা? কম বেশি তখন থেকে, আমি আসার আগে অনেক আগে থেকেই উনি আছেন। সিনিয়র টিচার যারা আছেন তারা বলতে পারবেন এই সমস্যা দীর্ঘদিনের, গত 2 বছর ধরে এটা অ্যাকিউট এবং এখন একদম অ্যাকিউট স্টেজে। মানে আমরা যদি এই সমস্যাটা মিটিয়ে নিই নিজের মধ্যে, আবার একজন টিচারকে তার থেকে নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট রয়েছে, তিনি তারটা বাদ দিয়ে আবার যদি তাকে এভাবে বলি বা কোনো ভলান্টারি সার্ভিস পার্ট টাইম টিচার নিয়োগ করতে পারবো না, ডিআর অফিস বারণ করে দিয়েছে আমাকে নিয়োগ করা যাবে না, তাহলে আমি সমাধানটা করবো কী করে? হয় ওই যে টিচার আমার এক্সিস্টিং টিচার রয়েছে তাকে এক্সট্রা বার্ডেন দিতে হবে, তাই তো সে করে এসেছে এখন তিনিও বলছেন যে না, আর আমিও তাকে বলতে পারি না অন্যায় তার উপর করা হয়েছে ইনফ্যাক্ট অন্যায়। তার নির্দিষ্ট অ্যাসাইনমেন্টের বাইরে তিনি বিপুল সংখ্যক মেয়ের খাতা তিনি দেখেই চলবেন, দেখেই যাবেন, এবং কোনো সদর্থক কোনো উদ্যোগ এটার আমি এখন পর্যন্ত সেভাবে দেখতে পাইনি। কি মনে হয় আপনার, ওনার পিছনে কোনো কি পলিটিক্যাল? আমি এটার ব্যাপারে সরাসরি মন্তব্য করতে পারবো না, সেটা আপনারা খতিয়ে দেখুন। আমি স্কুলের ভেতরটা দেখি, বাইরটা তো দেখা আমার কাজ নয়। ওনার নামটা কি? গৌতমী মণ্ডল, বাংলা শিক্ষিকা। বাংলা শিক্ষিকা। আচ্ছা, উনি যখন মানে পরীক্ষা